হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো একটা ইটালিয়ান ডিশ, পাস্তা, রেড সস পাস্তা। এই পাস্তা রেসিপিটার জন্য আমার ইউটিউবের একটা ছোট বন্ধু বা বোন আমাকে রিকোয়েস্ট করেছে, তার জন্য এই পাস্তাটা অবশ্যই বানাবে বাড়িতে আর ট্রাই করে আমাকে জানাবে। ভীষণ পপুলার এখন ব্রেকফাস্ট হিসেবে, সবাই খুব ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই। আর এটা ভীষণ ইজি, ভীষণ হেলদি, ভীষণ টেস্টি রেসিপি। আপনারা যে কোনো রকম পাস্তা ইউজ করতে পারেন যেটা আপনাদের পছন্দ। তো চলুন শিখে নিই কী করে রেড সস পাস্তা বানানো যায়। আমি এখানে রেড সস পাস্তা বানানোর জন্য পেনে পাস্তা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাস্তা নিতে পারেন, নুন, টমেটো সস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, ড্রাই মিক্স হার্বস, এটা যে কোনো দোকানে পাওয়া যায় বললেই হবে, অরিগানো, হোয়াইট অয়েল, যে কোনো রিফাইন্ড অয়েল নিলে হবে, আর আমুলের চিজ নিয়েছি আমি। আর রেড সসটা বানানোর জন্য টমেটো নিয়েছি, রসুন বাটা। ফার্স্টে আমি পাস্তাটা বয়েল করে নেব, সেদ্ধ করে নেব। তার জন্য আমি এক কাপ মতো জল দিলাম গ্যাসটা জ্বেলে বাটিটা বসিয়ে। এবার নুন দিচ্ছি এক টিস্পুন মতো, আর তেল দেব এক টেবিল স্পুন মতো তেল দিলাম। দিয়ে এটা ফুটতে শুরু করলে তারপর আমি পাস্তাগুলো দেব। দেখুন ফুটতে শুরু করেছে, এবার আমি পাস্তাগুলো দিলাম। পাস্তাগুলো সবসময় চেক করবেন বেশি যেন বয়েল হয়ে না যায়। আপনারা দেখে নেবেন প্যাকেটের গায়ে কতক্ষণ ফোটানোর জন্য লেখা আছে, আর এইভাবে তুলে দেখে নেবেন যে চামচ দিয়ে কাটা যাচ্ছে কি না। কাটা গেলে জানবেন পাস্তা আপনার হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে সুইচ অফ করে দিলাম, দিয়ে ছেঁকে নেব। আমি এরকম ছাঁকনিতে ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়ে ওই ছাঁকনির ওপরেই রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা জলটাও আমার ঝরে যায় খুব সুন্দরভাবে। এবার আমি বানাচ্ছি টমেটো, যে সসটা বানাবো রেড সসটা, তার জন্য টমেটোটা কী করতে হচ্ছে দেখে নিন। ফার্স্টে জল দিলাম এক কাপ মতো গ্যাস জ্বেলে, তারপরে আমি টমেটোর ওই ওপরের যে সবুজ অংশটা সেটা ছুরি দিয়ে কেটে ফেলে টমেটোগুলো দেব। যতগুলো টমেটো নেবেন তার কিন্তু সবগুলোরই ওরকমভাবে করবেন। এবার এটাকে বয়েল করতে হবে যতক্ষণ না স্কিনটা, টমেটোর স্কিনটা খুলে যায়, দেখুন, এবং হাই ফ্লেমে এইভাবে এই রকম খুলে যাবে। এই পর্যায় অবধি আমাদের সেদ্ধ করতে হবে। এবার গ্যাস বন্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি, জলটা ফেলে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি টমেটোর। টমেটোর স্কিনটা ছাড়িয়ে নেব গরম অবস্থাতেই, তারপরে সেটাকে আমরা মিক্সিতে দিয়ে বাটবো, কিন্তু জল দেব না, কোনো রকম জল ইউজ করব না। এই দেখুন এরকম হবে। আপনারা যতখানি সস বানাবেন সেই অনুযায়ী টমেটো নেবেন। এবার আমি পাস্তাটা বানাচ্ছি, রেড সসটা বানাচ্ছি আর পাস্তাটা বানাচ্ছি, চলুন দেখে নিন। ফার্স্টে আমি একটা ফাইন প্যান গ্যাস জ্বেলে বসিয়েছি, তাতে এক টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন, পাস্তায় অলিভ অয়েল দেয়। এক টেবিল স্পুন মতো আমি রসুন বাটা দিলাম। রসুনটার গন্ধটা একটু চলে গেলে আমি টমেটো, ওই যে বেটেছিলাম সেই টমেটো, সেদ্ধ করা টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটা একটু নাড়াচাড়া করে, টমেটো বাটাটা ফুটতে শুরু করলে, দেখুন ফুটতে শুরু করেছে, এবার আমি নুন দিচ্ছি। অল্প ওই মিক্সি বাটা, মিক্সিতে যে বেটেছিলাম সেইটা ধুয়ে অল্প জল দিলাম। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এটা গোলমরিচ গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, যে যতখানি ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা দেবেন, মিক্স ড্রাই হার্বসটা দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করছি। এবার অরেগানোটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সড করে
এতে টমেটো সসটা দিয়ে দেবো। টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো হওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে মিডিয়াম আঁচে, প্রায় 4 থেকে 5 মিনিট লাগে, মিডিয়াম আঁচে করবেন। দেখুন একদম শুকিয়ে গেছে, এরম এই রকম শুকনো পর্যায়ে অবধি আপনাদের রান্নাটা করতে হবে। এবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি, বয়েল যে পাস্তাটা সেটা দিয়ে মিক্সড করলেই আপনাদের রেড সস পাস্তা রেডি হয়ে যাবে, তার উপরে চিজ ছড়িয়ে আপনারা খেতে পারেন। এটা অবশ্য গরম গরম খাবেন, খুব ভালো লাগে। আপনারা চাইলে এর উপরে হার্বস বা অরেগানো ছড়িয়েও খেতে পারেন। এবার আমি সুইচ অফ করে দিলাম, একদম ভালোভাবে আমার মিক্সড হয়ে গেছে, এটা ভীষণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। পাস্তা কিন্তু ঠান্ডা ভালো লাগে না, গরম গরমই সার্ভ করবেন আপনাদের পছন্দ মতো চিজ ছড়িয়ে। আর গরম গরম পাস্তার উপর চিজ ছড়িয়ে কিন্তু দারুণ লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো কত কী পরিমাণ নিয়েছি সেই ইনগ্রিডিয়েন্টসের ডিটেল ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে সব সময় সব ভিডিও, প্লিজ চেক করে নেবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও ভিডিওর জন্য। টাটা বন্ধুরা, এনজয়।